ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা এই করোনাকালীন অবস্থায় আমরা যে সরকার যে শেখাচ্ছিলাম যে পদক্ষেপ নিতে, আমরা সেই পদক্ষেপ অনুযায়ী আমরা করোনাকালীন অবস্থায় অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি সরকারি পিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় শেখরশী থানম সহকারী শিক্ষক। আজকে আমরা পড়ব কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্প। তোমাদের ক্লাস সেভেন বাংলা থেকে তোমাদের ক্লাস নিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন এবং তার পিতা মহেশ্বর দেবনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তার 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়। তিনি গীতাঞ্জলি পরে তার প্রথম নোবেল পুরস্কার পান এবং সেটা 1913 সালে নোবেল পুরস্কার পান। তার অজস্র 17 বছর বয়সে তিনি বিলেতে ব্যারিস্টারি করতে যান, সেখানে পড়াশোনা শেষ না করে দেশে ফিরে আসেন এবং তার অজস্র রচনার মধ্যে সোনাত্তরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, চোখের বালি ইত্যাদি তার লেখা। এবং তার মৃত্যু 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা দুটো পড়লাম, সেটুকু আমরা দেখি তার জন্ম কত সালে, লেখকের জন্ম জন্ম কত সালে আমরা কি পাইছি। জন্ম 25শে বৈশাখ 1268 25শে বৈশাখ 1268 সালে জন্ম। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তিনি কত সালে নোবেল পুরস্কার পান, 1913 সালে নোবেল পুরস্কার পান। একটু সেই কলমটা নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার পান কত সালে, 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। তাহলে আমরা জন্ম পাইলাম 25শে বৈশাখ 1268 সালে, পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং নোবেল পুরস্কার পান হল 1913 সালে। তার বিলেতে পড়াশোনা কত বছর, তার কাব্য বনফুল কাব্য প্রকাশিত হয় 15 বছর বয়সে তার শোনা অজস্র রচনার মধ্যে মানসী, সোনাত্তরী,
ভূমিকা ইত্যাদি ইত্যাদি তার মৃত্যু ১৯৪৮ সালে। তাহলে আমরা এইটুক যেটুক পড়লাম, এবার আমরা কাবুলিওয়ালা গল্প তোমাদের পড়া বুঝাবো। সেটা হচ্ছে হলো কাবুলিওয়ালা তার মেয়ের বয়স, আমার মেয়ের বয়স পাঁচ বছর, মিনির বয়স যখন পাঁচ বছর তখন তার সে শুধু কথাই বলে যেত এবং সেই কথা বলার শ্রোতা ছিল তার বাবা। বাবা ছাড়া তার আর কেউ এইরকম কথা বলার শ্রোতা পেত না। কিন্তু একদিন হঠাৎ তার বাবা লেখালেখি করছে সেই সময়, এবং তার বাড়িটা ছিল পথের ধারে, এবং জানলার কাছ থেকে দেখতে পেলো রাস্তা দিয়া এক লোক যাচ্ছে, এবং সে হচ্ছে দেখে তাকে মিনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ডাক দিল। এবং তার কাবুলিওয়ালার পোশাকটা ছিল ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুড়ি কাঁধে, এবং হাতে দুই একটা আঙ্গুরের বাক্স ছিল। দেখে কাবুলিওয়ালাকে ডাকে এবং কাবুলিওয়ালা তার কাছে আসে, এবং কাছে আসলে তার সঙ্গে কথা হয় এবং কাবুলিওয়ালা তাকে কিছু কিসমিস খেতে দেয়। তারপর কাবুলিওয়ালা চলে যায়। এইভাবে মিনিট ই চলতে থাকে। তার কিছুদিন পর আবার কাবুলিওয়ালা আসে। আসলে কাবুলিওয়ালার সঙ্গে সেই ওর বাবার সঙ্গে যেরকম গল্প করতো সেরকম করে গল্প করত, গল্প তার কথা কাবুলিওয়ালা মন দিয়ে শুনত। তারপর হঠাৎ একদিন কাবুলিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে এবং কিছু লোক দারোয়ান তারা তাকে দেখে তার সঙ্গে তর্ক বিতর্ক হয়, এবং তর্ক বিতর্ক হতে হতে এক পর্যায়ে কাবুলিওয়ালা ছোড়া মারে, এবং ছোড়া মারার সঙ্গে সঙ্গে সেই কাবুলিওয়ালা ইসে চলে যায়, তার শাস্তি হয় এবং কয়েক বছর তার শাস্তি হয়। কাবুলিওয়ালার আসল নাম হচ্ছে রহমত, কিন্তু মিনি তাকে কাবুলিওয়ালা বলে ডাকত, এবং মিনি কাবুলিওয়ালা মিনিকে ডাকত খুকি বলে ডাকত, এবং সেইভাবেই চলতে থাকলো। এই বেশ কয়েক বছর পর কাবুলিওয়ালা আবার ফিরে আসে। ফিরে এসে মিনিকে দেখতে চায়, কিন্তু তার বাবা তাকে দেখা দিতে আপত্তি করে। তার কারণ মিনির বিয়ে, এবং তার পরের দিন ওই দিনকেই সানাই বাজবে। তারপরে তার বাবা ইতস্ত করে তাকে দেখালো, এবং দেখানোর পরে তখন কাবুলিওয়ালা তার মনে পড়ে গেল যে তারও একটা মেয়ে আছে, সেও এরকম বড় হয়েছে এর মতন। তাহলে তোমাদের কাবুলিওয়ালা গল্পটা পড়ে শুনালাম। তাহলে এবার বলো, মিনির বাড়ি ছিল কোথায়? মিনির বাড়ি ছিল পথের ধারে রহমত কাবুলিওয়ালার নাম কি ছিল? কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিনিকে কি বলে ডাকত?
দাঁতো কুকি কুকি বলে দাঁতো তাহলে বিলির ঘর কোথায় ছিল পথের ধারে কাবুলিওয়ালার নাম কি ছিল রহমত রহমত ফিরতে কি বলে কি বলে ডাকতো তাহলে তোমাদের এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।